দর্শক সালাম আলাইকুম। বিআরবি কেবলস নিবেদিত মধুগুঞ্জন অনুষ্ঠানে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি নাশিদ কামাল। আমাদের এই অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনা করেছেন কাজলি আহমেদ। আজকে দর্শক, এমন একজন মানুষকে এবং তার সন্তানকে এই অনুষ্ঠানে উপস্থাপন করবার সুযোগ পাচ্ছি, যেটা কিন্তু ইতিপূর্বে আমি পাইনি। যদিও সুদীর্ঘ বহু বছর ধরে তাকে আমি চিনি, কিন্তু আপনাদের সামনে এমন সুন্দর একজন গীতিকবি যার গান প্রতিনিয়ত আমাদের কণ্ঠে মূর্ত হতে থাকে, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকলের মন জয় করে নিয়েছেন এত সুন্দর গান লিখে, এবং বাংলা ভাষার এত সুন্দর ব্যবহার এবং আমাদের দেশ প্রকৃতি মাটি ও মানুষকে কাছে ডাকবার এমন ভাষা একজনই হয়তো দিতে পারেন, তিনি আর কেউ নন, গুণী একজন শিল্পী, গুণী লেখক, গুণী গীতিকবি অধ্যাপক আবু জাফর, এবং সাথে ওনার ছোট ছেলে, ছেলেটিও আমার কাছে খুব প্রিয়, ইমাম জাফর নোমানি। নোমানি আমার সন্তান তুল্য, কারণ নোমানি এবং নোমানির ভাই ওরা সবাই আমার কাছে পড়াশোনা করেছে। কিন্তু আমরা যাদের কাছে পড়াশোনা করেছি, সেটা ক্লাসের পড়াশোনা নাও হতে পারে, কিন্তু ভাবে যার কাছে আমরা ঋণী, তিনি আমাদের অধ্যাপক আবু জাফর। জাফর ভাই, আপনাকে অনুষ্ঠানে পেয়ে আমি কী পরিমাণ যে আনন্দিত আমি আপনাকে বোঝাতে পারবো না। খুব সুন্দর, খুব সুন্দর, আমিও খুব খুশি। আমি শুনছিলাম যে আপনি কুষ্টিয়াতেই লেখাপড়া করেছেন এবং সেখানেই আপনি আপনার স্কুল কলেজ, তো আপনার মুখ থেকে একটু শুনি। আমি তো কুষ্টিয়া সরকারি কলেজে পড়ালেখা করছি, তারপর রিটায়ারমেন্টের আগ পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকতা করছি। এই ভালো, কুষ্টিয়া আমার নিজের জন্য খুবই ভালো, আমার পছন্দময় একটি জায়গা। আমি যথাসাধ্য চেষ্টা করেছি কুষ্টিয়ার লোকজনের সঙ্গে মিলেমিশে আমার গানের জগৎ, আমার সাহিত্যের জগৎ এগুলিকে যতটা সম্ভব সমৃদ্ধ করবার চেষ্টা করেছি। যখনই একজন মানুষ কবি অথবা সাহিত্যিক হয়ে ওঠেন, হঠাৎ আকস্মিকভাবে 20 বছর বা 25 বছর বয়সে তো হয়ে ওঠেন না, ছোটবেলা থেকেই কিছু না কিছু লেখার একটা অভ্যাস থাকে, সেরকম কি আপনার ছিল? কিছু সংখ্যক লেখকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে এবং সেগুলো আমার ভালো লেগেছে। যেমন কি কি বই পড়তেন? রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এদের গান এবং এদের কবিতা তো সবাইকেই বাংলাদেশে অনুপ্রাণিত করে, মুগ্ধ করে, সমৃদ্ধ করে, এদের তো প্রভাব ছিলই। পরবর্তীকালে যাদের লেখায় আমি বিশেষভাবে সমৃদ্ধ হয়েছি, তার মধ্যে একটা হলো বুদ্ধদেব বসু, আর বাংলাদেশে বাংলাদেশে আছে কি আমাদের শিক্ষকও ছিলেন আবু হেনা মুস্তফা কামাল, অবশ্যই এদের এদের দ্বারা নানাভাবে প্রভাবিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আমি সাগরেরও নীল নয়নে মেখেছি, কাছে থেকে দেখবারও আমার সুযোগ হয়েছে, তেমনি সুযোগ হয়েছে আপনার সেই প্রথম দিককার লেখা একটি গান, এই পদ্মা এই মেঘনা গানটি, এটা কি আপনার প্রথম গান? না, এটা প্রথম গান না, এই গানটা 73-তে লেখা, জি 73 সালে লেখা, এবং ওই সময়তেই সুর করে, একই সঙ্গে সুর করে, একই সঙ্গে লেখা। রেডিওতে গাওয়া হয় প্রথমে, তারপরে টেলিভিশনে গাওয়া হয়, এবং আল্লাহ পাকের ইচ্ছায় গানটা মোটামুটি জনপ্রিয় হয়। এই গানটা শুনলে তোমার কেমন লাগে? এটা তো বাংলাদেশে বাঙালির জাতীয়তাবাদের সাথে একেবারে মিলেমিশে আছে, বাঙালি মানেই এই পদ্মা এই মেঘনা। আমি আসলে একেবারে ছোটবেলা থেকে এই গানগুলো শুনতে শুনতে বড় হয়, এবং এই গানগুলো মানে গানের একটা পরিবেশের মধ্যে বড় হওয়ার কারণে আসলে ওইভাবে হয়তো ফিল করি না, আলাদা করে ভাবি, আলাদা করে ওইভাবে কখনো ফিল করি না যে এটা মানে আমি কতখানি প্রিভিলেজড। কিন্তু মাঝে মাঝে আমার যারা খুব কাছের বন্ধু বান্ধব আছে কিংবা আমার কলিগস যারা আছেন, তারা মাঝে মাঝে আমাকে যখন বলেন বিষয়গুলো, তখন আসলে আমি ফিল করতে পারি। আব্বা আম্মার নজরে এতদিন দেখে মানে দেখেই বড় হয়েছি, কিন্তু যখন হঠাৎ করে তাদের ওই চেহারাটা মনে মনে আসে, আব্বা আম্মার ইয়ে থেকে, হ্যাঁ, তখন দূর থেকে দেখো দর্শক হিসাবে, হ্যাঁ, তখন আরেকটা চেহারা, হ্যাঁ, তখন খুব ভালো লাগে। আমারও একই রকম এই নোমানির মতনই অভিজ্ঞতা, আমিও বড় হয়েছি এই সমস্ত গানের আবহতে। তারপর প্রথম যখন আমি বিদেশে পড়াশোনা করতে যাই, সেটা হচ্ছে 80 সালে,
ওখানে গিয়ে সর্বপ্রথম আমার মনে আছে বাঙালিদের একটা সমাবেশ হলো এবং সবাই এসে আমাকে বলল যে একটি গান আমরা আপনার কণ্ঠে শুনতে চাই। মানে কোন গানটি? বলে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে। এবং বাংলাদেশ ছেড়ে যারা বিদেশে থাকেন আমি জানি যে বাংলাদেশ সর্বদাই তাদের মনের মধ্যে বিরাজমান এবং সেই জন্য এই গানটি যে এত নাড়া দিয়েছে আমি ভারতেও দেখেছি। 21 ফেব্রুয়ারি শুরু হয়েছে, ভারতীয়রা নিজেরা বাংলা গান এই প্রথম গান দিয়ে এই গানটি দিয়ে উদ্বোধন করছেন 21 ফেব্রুয়ারি। তো জাফর ভাই আপনার কেমন লাগে এই এই যে একটা সার্বজনীনতা পেয়েছে গানটি? এটা আমার নিজের কোনো কৃতিত্ব না, এটা আল্লাপাকের রহমত। কোনো কোনো গান, কোনো কোনো কবিতা, কোনো কোনো কাজ মানুষের কাছে গ্রাহ্য হয়ে ওঠে বিশেষভাবে, সেটা ওই ব্যক্তির কৃতিত্ব বলে আমি মনে করি না। অন্যরা মনে করতে পারে কিন্তু আমি মনে করি না। আমি মনে করি এটা আল্লাহ পাকের রহমত, কিছু কিছু জিনিসকে আল্লাহ মানুষের কাছে আদরণীয় করে দেন। এরপরে আপনি আরও যে গান লিখেছেন তার কয়েকটা সম্পর্কে আমাদের একটু বলেন। গান তো অনেক লিখেছি, শেষের দিকে এসে একটি গান লিখেছিলাম। একদিন একটি অনুষ্ঠানে আমি যখন ঢুকলাম তখন আমি দেখছি যে নোমানি নিজেই গান করছে এবং আমি গানটি শোনার পরে বললাম যে এই গানটি তুমি কোথায় শিখেছো? তুমি কে উত্তর দিয়েছিলে তুমি বলো এবং গানটি গেয়েও শোনাও। অনুষ্ঠানটা আমারও মনে আছে, আপনি আপনি ছিলেন উপস্থাপনায় সেই অনুষ্ঠানে। তো আমি অতিথি হিসাবে গিয়েছিলাম এবং তরুণ শিল্পী হিসাবে তখন গিয়েছিলাম। পরিচয় তোমার? হ্যাঁ, তখন তখন আমি আপনাকে আগে থেকেই চিনতাম, আপনি তো ওইভাবে আমাকে তখন চিনতেন না। তো হ্যাঁ, তো যাওয়ার পরে তারপরে প্রথম গানটা শোনার পরে তখন আপনি বললেন যে এটা আসলে গানের কথাগুলো খুব ভালো লাগছে। তখন আমি আব্বার কথা যখন বললাম তখন আপনি বললেন ও আচ্ছা তুমি ওনার ছেলে। তো সেই সেই সময়ের কথা আর কি, এটা একেবারে শুরুর দিকে, মানে আমার গানের একেবারে শুরুর দিকে। প্লাস আমার সাথে তখন তোমার প্রথম এভাবে আলাপ হলো। জি, আগে আমি আপার সাথে তোমাদের দেখেছি কিন্তু তখন তোমরাও ছোট ছিলে। জি জি। তো এই গানটা একটু শুনি। আব্বারই লেখা আর গানটার সুর আমি করেছি। তো সুর আব্বার কাছ থেকেই শেখা কিভাবে করতে হয় আর কি। তো গানটা চেষ্টা করছি আর কি। আমি এ পারে কাকি বসে বসে ভাবি কি হবে না হবে ওপারে, মরণেরে নাহি ভয় শুধু ভয় খোদা তোমার ক্ষমার মাঝে তুমি তুলে নেবে কি নেবে না আমারে। আমি এ পারে কাকি বসে বসে ভাবি কি হবে না হবে ও পারে, তোমার আদেশ নিষেধ না মেনে ভুলের পাহাড় গড়েছি, গাফেল দু চোখ গোমরাহি দিয়ে ভরেছি, শুধু পাপ শুধু অপরাধ নিয়ে নিজেকে জড়ায় রেখেছি আধারে আধারে। আমি এ পারে কাকি বসে বসে ভাবি কি হবে না হবে ও পারে। খুব সুন্দর। আমরা শুনছিলাম নোমানির কণ্ঠে গান এবং গানটি যখন আমি শুনছিলাম তখন আমি দেখছিলাম যে আপনি শুরুতেই বলেছেন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এদের গান আপনাকে প্রভাবান্বিত করেছে। গাফেল এবং গুমরাহে এগুলো এই সমস্ত শব্দ কিন্তু আমরা কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে সর্বপ্রথম শিখি। নিজে লিখেছেন যে গান সে গানে সুরও দিয়েছেন, আপনার বেলায়ও তাই। এখানে আমার প্রশ্ন, আপনি কি সঙ্গীতেও নিজেকে পরিপক্ক করেছিলেন কিভাবে? প্রথমে তো গান লেখা একটা ব্যাপার,
তারপরে সুর করা। তো আমার পক্ষে দুটো কাজই পাশাপাশি করা সম্ভব হয়েছে। আমি আগেই বলেছি যে সব কিছু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক চাইলে অনেক কিছু হয়, আল্লাহ পাক না চাইলে কিছুই হয় না। এবং আমি মনে করি যে এরকম লেখা এবং সুর যদি একই ব্যক্তি থেকে না আসে তাহলে ওটা খুব কালজয়ী হয় না, আমার ধারণা। হয়তো রূপায়ণটা ঠিকভাবে হয় না, যে লেখক যেটা ভাবছিল যিনি সুর দিলেন তিনি হয়তো ঠিক একই জিনিসটা ধরতে পারলেন না, অনেক সময় উল্টে পাল্টে যায়। হ্যাঁ, দিকে গান তো আমি প্র্যাকটিস করছি এবং গান তো আমি অনেক দিন ধরে রেডিও টেলিভিশনে একটা না গেয়েছি। গেয়েছেন, আমি শুনেছি সেটা। হ্যাঁ, কিন্তু সেটা কি আপনি শিখেছিলেন ছোটবেলা থেকে নাকি আপনি? ছোটবেলা থেকে না, ওই কলেজে পড়ার সময় থেকে কিভাবে যেন গানে একটু আকৃষ্ট হলাম। হ্যাঁ, এবং উস্তাদ টুস্তাদের কাছে উঠা বসা করে কিছুটা শেখা শেখা। বাংলার অধ্যাপক হতে হলে আমাদের তো অধ্যাপনা করতে গেলে অনেক রিসার্চ জমা দিতে হয় এবং সেই গবেষণা অ্যাকসেপ্টেড হতে হয়, তো সেই ক্ষেত্রে আপনার গবেষণার এরিয়া কোনটা ছিল? আমি তো কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পাশ করছি, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, তারপরে ওই সাধারণ পাঠ্যতালিকার মধ্যে যা থাকে সেই সব পড়াশুনো করেই কুষ্টিয়া কলেজেই চাকরি করে শেষ পর্যন্ত রিটায়ার করলাম 2000 সালে। রিটায়ার করলাম 2000 সাল থেকে এখন পর্যন্ত, এই সময়টা আপনি কিভাবে অতিবাহিত করলেন? না, এই সময়টা ওই বললাম যে ওই ইসলামের উপরে গান লেখা আর ইসলামের উপরে কিছু গদ্য রচনা তৈরি করা এইটা। আর কি কোনো গান তোমার ইংরেজি সাহিত্য পড়ার পাশাপাশি তুমি রপ্ত করেছো বাবার থেকে? এই গানটা আমার মনে আছে যে আমি আর আব্বা ছাদে বসে একসাথে বসে সুর করতাম। আর এই গানটা যেটা, এটা এটা আব্বার নিজেরই সুর, আব্বাই এটা সুর করেছে সেই সময়। পরে তো আব্বা সুর করা থেকে একটু মানে পিছিয়ে গেল, হ্যাঁ, পরে আমি সুর করা শুরু করলাম। কিন্তু আব্বা শুরুর দিকে যে গানগুলো আব্বা সুর করেছে ইসলামী গান, তার মধ্যে এটা একটা এবং এটা খুব ভালো। এবং এই গানটা সম্পর্কে একটু বলবো, সেটা হচ্ছে যে হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহের যে বিশ্ববিখ্যাত নাতে রাসুল বালাগালুল্লাহ বিকামালিহি, এইটার অনুসরণে বাংলা এর সাথে একটা এক্সটেনশন অ্যাড করে আব্বা এটা লিখেছিলেন এবং সেটা আব্বা শুরু করেছিলেন সেই সময়। তো সেটা আমি আপনাকে একটু শোনাচ্ছি। নিশ্চয়ই, আমাকে মানে আমাদের দর্শককে। বালাগালুল্লাহ কমালিহি কশাফাদ্দু জাবি জমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি আধার দু চোখে তুমি নূরের ধারা উষর মরুর বুকে আবে ফোয়ারা তোমার উপমা নাহি তোমাকে ছাড়া তোমার মহিমা নিয়ে দরুদ গাহি বালাগাল্লুলা বিকামালিহি কশাফাদ্দু জাবি জমালিহি। অনেক ধন্যবাদ নোমানি তোমাকে। নারী জীবনটা আমি কাটিয়েছি, আমার বন্ধুদের কাটাতে দেখেছি, এবং একটা গ্রামের সরল মেয়ে থেকে আরম্ভ করে আমরা যারা শহরে অত্যন্ত লেখাপড়া করবার সুযোগ পেয়েছি সকলকেই আমাদেরকে নিন্দার কাঁটা সহ বড় হতে হয়েছে। তো এটার যে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার পক্ষ থেকে এসেছে, আপনি একজন পুরুষ মানুষ, আপনি নারীর দিকটাকে চিন্তা করে আপনি গানটা লিখেছেন, সে কথাটা কি আমাদের বলবেন? ভালো গান লিখতে গেলে তো আধুনিক গান যেটাকে বলে, ভালো আধুনিক গান যদি লিখতে হয় তাহলে তো নারী নিরপেক্ষ কোনো গান হয় না, নারী নেই অথচ গান আছে এটা হতে পারে না, এটা হয় না। তো আমি সে সময় এটা 1974 সালের দিকে এই গানটা লেখা এবং ওই একই সময়ে সুর করা, এটা প্রথম গাওয়া হয়েছিল রাজশাহী রেডিওতে, পরবর্তীকালে ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকাতে গাওয়া হয়। তো সেই সময় এই গানটা লেখা হয়েছিল। নারী এবং পুরুষ একসঙ্গে মিলেমিশেই তো জীবনের গান, জীবনের সঙ্গীত।
আমাদের জীবদ্দশায় আপনার মতন একজন গীতিকবি যে আমাদেরকে এতগুলো গান উপহার দিয়েছেন সেটার জন্য আমি বলবো যে আমি উপরওয়ালার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিআরবি কেবলস এর পক্ষ থেকে গিফট আছে আপনাদের দুজনের জন্য। এই যে এতগুলো বছর আপনার লেখা গান আমরা শুনছি, মুগ্ধ হচ্ছি, সবার সাথে আমরা এই গানের অনুভূতিটা, দশজন লোক একসঙ্গে বসে এই পদ্মায় মেঘনা, তোমরা ভুলে গেছো মল্লিকা দিন নাম, নিন্দার কাটা যদি না বিধিল গায়, গানগুলো শুনছি, আমাদেরকে এই বাঙালি জাতিকে আপনি একটা পরিচয় দিয়েছেন এবং আপনার লেখা এবং সুরের কারণে আমাদেরকে একটা বিনিসুতোর মালায় আপনি গেঁথেছেন। আপনার ছেলে এত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গান শুনিয়েছে এবং শিক্ষক হিসেবে সে নিজেকে মেলে ধরেছে এই পৃথিবীতে এই সামান্য দুটো উপহার দিয়ে আপনাদেরকে, মানে কি ভাষায় বলবো জানি না। এটা আপনার জন্য জাফর ভাই, আর এটা তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলী, এই মধুগুঞ্জন অনুষ্ঠানে প্রত্যেকবার আমরা আসি আমাদের শিল্পী, সাহিত্যিক, আমাদের অধ্যাপক, আমাদের সিনেমার পেছনের মানুষদের কাহিনী আমরা শুনি, তাদের সাথে অতিবাহিত করি কিছু সময়, তাদের জীবনের গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদেরকে এনে দেয় নতুন রসদ সামনে এগিয়ে যাবার। তাদের যে মূল মন্ত্রগুলো রয়েছে সেগুলো শিখে নিয়ে আমাদের কাছে কিছুটা হলেও তো একটা অনুপ্রেরণা আসে। সেই জন্য মধুগুঞ্জন অনুষ্ঠানের সাথে আপনারা অবশ্যই থাকবেন। আবার আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। খোদা হাফেজ।